নমস্কার বন্ধুরা, মাধুরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো মটরশুঁটির গোলা রুটি। বানানো খুবই সহজ এবং খেতে ভীষণই টেস্টি। সকালে জল খাবার বা সন্ধেবেলার টিফিন হিসেবে আপনারা এই মটরশুঁটির গোলা রুটি ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মটরশুঁটির গোলা রুটি তৈরি করার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি। এর সঙ্গে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন মটরশুঁটির পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। এর সঙ্গে নিচ্ছি 1/2 কাপ সুজি, 7 মতো লবণ, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন হিং এবং 2 টিস্পুন পরিমাণে চিনি। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটি, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এর সঙ্গে দিচ্ছি 1/2 গ্রেট করে নেওয়া গাজর, 1/2 কাপ পরিমাণে টক দই। এবার জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। আমি প্রথমে 1/2 কাপ পরিমাণে জল দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। একসঙ্গে বেশি পরিমাণে জল ঢালবেন না, এতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে জল দিলাম। মটরশুঁটির গোলা রুটি তৈরি করার জন্য ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা চলবে না, মাঝামাঝিভাবে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি আবারও 1/2 কাপ পরিমাণে জল দিচ্ছি। আমি এখানে মোট 2 কাপ পরিমাণে জল দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি একটা হাতা দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে নেড়ে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা আমার একদম পুরোপুরি সেট হয়ে গেছে। গোলা রুটি তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। এখানে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি তাওয়ার মধ্যে 1 হাতা ব্যাটার দিচ্ছি। এবার হাতার পিছন দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে গোল করে নিচ্ছি। মিনিট 2-3 পর যখন রুটির উপরটা এরকম শুকিয়ে আসবে তখন একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে এভাবে উল্টে দিতে হবে। আমি উল্টে দিলাম। এরপর ওই সাইডেও আবারও 1 মিনিট সময় ধরে সেকে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি উল্টে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব। আবারও একবার রুটিটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে সেকে নেব। এই দেখুন প্রথম গোলা রুটিটা তৈরি হয়ে গেছে। এবার তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আমি আবারও একটা গোলা রুটি তৈরি করে দেখাচ্ছি। গোলা রুটিগুলো তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রুটিগুলো তৈরি করতে গেলে পুড়ে যেতে পারে। মিনিট 2 পর আমি গোলা রুটিটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে উপর নিচ দুটো পিঠে আমি সেকে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মটরশুঁটির গোলা রুটি তৈরি হয়ে গেল। এভাবে আপনারও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
এবার এর উপরে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেচ্ছি। কিছুক্ষণ পর আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। মটরশুটির গোলা রুটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই এক একটা গোলা রুটি তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন, এই রুটিটাও তৈরি হয়ে গেছে। এবার ওই একই প্লেটের মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আমি বাকি মটরশুটির গোলা রুটিগুলোকেও তৈরি করে নেব এবং টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মটরশুটির গোলা রুটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।